যদি এখন মনে করে যে 28 বছরের একটা জামশেদ মজুমদার এসে কী বোঝে রাজনীতির, এই দেশের নেতাগিরি করে ভালো থাকা, হালাল খাওয়া খুব কঠিন। কতটা কঠিন জানেন? আরে আমরা জনগণই এত খারাপ, আমরা জনগণই এত খারাপ, আমরা বদনাম করি, পুলিশ 20 টাকা ঘুষ খায়, অথচ 20 টাকা ঘুষ আমরাই তো দিছি। আরে বাবা বোঝেন না কেন? যে অপরাধটা 20 টাকা দিয়ে সারা যায়, ও অপরাধটা সরি বলে গায়ে হাত বুলিয়ে মুচকি হেসে একবার ছোট হয়ে সারা যায় তো, যায় না? তো উনি 20 টাকা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে, এই 20 টাকা ঘুষ দিছে যে, তার অপরাধ না? পুলিশ বললাম তো সব পুলিশের উপরে গেল, তো এই যে লোকটা 20 টাকা ঘুষ দিছে এটা কি আমার উপরে আসে নাই? আমি তো পুলিশটা, ঘুষদাতা লোকটা কি আমি না? কে ভাই? আমি তো ওই নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায়, তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই, যেমন বের করেন ভাই, ভাই বেল দিয়ে দেন ভাই, জামিন দিয়ে দেন ভাই, আমরা আপনি ভোট দিই ভাই, রাইট? হ্যাঁ, নেশাকুর যখন আমার ভাই ব্রাদার হবে, ছেলে হবে, তখন এটা এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ। রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে, তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ। রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্তভোগী হবে, তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ। এই হচ্ছে আমাদের মানুষদের চরিত্র। মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালাই গেছে বলে যে শ্বশুর মেরে নিলে তো হয়, কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালাই গেছে বলে যে ওরা ঘরে জায়গা দিব না। অপরাধ কয়টা? একটা। একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল, একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না? গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর হেদায়েত চায়, তো গান বাজনা কি হারাম নাকি হারাম না? তো নিজের জন্য তো সে চাইলো না, সেও তো হারাম কাজে লিপ্ত। ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক, হেদায়েত দিকে আমিন। অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়িকারা বলে যে ইনশাল্লাহ এই সিনেমা চলবে, অনেক বেশি মানুষ দেখবে, আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক। ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে, ইনশাল্লাহ মানে আল্লাহ যেটা চায় না, এটা তো 1450 বছর আগে বলে দিয়েছে রে ভাই, আমি এটা চাই না, আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছে না যে আমি এটা চাই না? কোথায় বলছে বলবো? আল্লাহ বলছে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন। কাকে বলবে বলেন তো? কাকে বলবে? আমাদের বলবে। ইন্নামা حرم ربي الفواحش ومحمد صلى الله عليه وسلم বলে দিন আমা আপনার উম্মতদের, বলে দিন এই পৃথিবীবাসীকে, ইন্নামা হাররাম রব্বি, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে, হারাম করেছে, আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়ামা বাতন, যে নোংরাম প্রকাশ্যে হয় আর যে নোংরাম গোপনে হয়। গান বাজনা কি গোপন হয় না প্রকাশ্যে হয়? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? এইখানে তাল তোলা, আমতলা, জামতলার যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে, প্রকাশ্যে না গোপনে? ট্যাক্সি ড্রাইভার, সিএনজি চালক একটা ড্যাক্সিটের মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে, প্রকাশ্যে না গোপনে? ঘরের ভিতরে বাপ মা ছেলে মেয়ে নাতি নাতনি ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় 52 ইঞ্চির টিভি লাগায় রাখছে, হিন্দি সিরিয়াল চলে, প্রকাশ্যে না গোপনে? তো 1450 বছর আগে আমাদের রব বলেছে বলে দিন। সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে? সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায়? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? ওই যে মহিলা এভাবে খালি গায়ে হাঁটে প্রকাশ্যে না গোপনে? এই যে পুরুষ ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায়ও না, এই যে পুরুষ আল্লাহ নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকায় থাকে আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনা আঁকে, প্রকাশ্যে না গোপনে? তো গোপনে কোনটা? গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে। গোপনে আজকাল বেশিরভাগ কোথায়? এইখানে ডিভাইসে। কোথায়? ডিভাইসে, এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইসে আজকাল গোপনে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমাকে আশ্রয় দিক, এটা চালাতে জানাটাই ভুল।
মানে যে লোকটা চালাতে শিখছে এটা সে ভুল করছে, আমি পার্সোনালি ফিল করি। যদি ওর চাকরি না হয় এটাতে, কি না হয় ওর, যদি ওর চাকরি না হয় এটাতে, যদি ওর বিজনেস ব্যবসা কাজ কর্ম যদি এটা তার কোনো মানে নলেজ গ্যাদারিংয়ে যদি কাজে না আসে, তাহলে সে যে চালায় সেটা শিখছে সে ভুল করছে। এটা প্রয়োজন হওয়া উচিত, কি হওয়া উচিত, শখ হওয়া উচিত না, এইটা প্রয়োজন হওয়া উচিত, এটা স্ট্যাটাস হওয়া উচিত না যে আইফোন স্ট্যাটাস, স্যামসাং গ্যালাক্সি নোট স্ট্যাটাস, ওই গুগল ফোন স্ট্যাটাস, হ্যাঁ এটা স্ট্যাটাস হওয়া উচিত না, এটা প্রয়োজন হওয়া উচিত। কী হওয়া উচিত? প্রয়োজন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আসমান হতে বৃষ্টি বর্ষণ করে এই জমিনকে উর্বর করে, যা থেকে ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, কাফের মুশরিক বেঈমান মুনাফিক মুমিন সবাই আহার বা অন্ন উৎপাদন করে সেটা খেয়ে পরে বেঁচে থাকি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন এই ক্যামেরাওয়ালাদের প্রতি আমার খুব মায়া লাগে। কেন মায়া লাগে? এদেশের গায়কের যখন কিছু চুরি হয়, কমাই দিত ওটা, আচ্ছা কমায় না, থাকে আমি সরে যাচ্ছি। ঠিক আছে, এদেশের কোনো গায়কের যখন কোনো কিছু চুরি হয়, গায়ক ফেসবুকে স্ট্যাটাস দেয়, থানায় গিয়ে মামলা করে, পাড়া প্রতিবেশীর সাথে আফসোস করে। এদেশের সুদখোরের যখন কোনো কিছু চুরি হয়, সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, পাড়া প্রতিবেশীর সাথে আফসোস হাই হতাশা করে, থানায় গিয়ে মামলা করে। মামলা মোকদ্দমা সবই ঠিক আছে, কিন্তু সে হাই হতাশ করে আর বলে আল্লাহ তুমি সুরকে হিদায়াত দাও, সে আমার কত বড় ক্ষতি করছে। মোবাইলে কতগুলো নাম্বার ছিল, মোবাইলে কী ছিল, ও কিন্তু সুদ খায়। মানে ও চোরের হেদায়ত চায়, নিজের হেদায়ত চায় না। ওর কাছে চুরিটা হচ্ছে গুনা, এটার হেদায়ত লাগবে, সুদ গুনা না, এটার হেদায়ত লাগবে না। এই হিসেবে সিগারেটখোর মনে করে গাঁজাখোরের চাইতে ভালো, গাঁজাখোর মনে করে মদখোরের চাইতে ভালো, মদখোর মনে করে হিরোইন চাইতে ভালো, হিরোইন খোর মনে করে টিকটিকির লেজ খাওয়ার চাইতে ভালো। আমার মতো জামশেদ মজুমদার হুজুর মনে করে দাড়ি টুপি রাখা সবচাইতে ভালো কাজ, কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করা খারাপ কাজ না। মাইক্রোফোনে এসে আসা লোকগুলো আমরা যখন পরামর্শ দিই মানুষকে, আমরা ভুলে যাই আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুল, এমন কথা বলো কেন, মা লা তাফআলুন, যা তোমরা করতে পারবা না নিজেরাই, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, নিশ্চয় আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে এমন কিছু যা তুমি অন্যকে বলো কিন্তু তুমি নিজে করো না, কেমন। এখানে প্রত্যেকটা রুগী চায় ডাক্তার হিদায়ত, ডাক্তার চায় যে ম্যাজিস্ট্রেট তার পরীক্ষার নকল ধরেছে তার হিদায়ত, হুজুর চায় মাহফিল কমিটির হিদায়ত কারণ টাকা কম দিছে, মাহফিল কমিটি চায় হুজুরের হিদায়ত, টাকা কন্ট্রাক্ট করা ছাড়া আসতে চাচ্ছে না, কেউ নিজের হৃদায়ত চায় না, প্রত্যেক ব্যক্তি অন্যের হৃদায়ত নিয়ে এখানে ব্যস্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমত অবস্থায় এখানে মানুষ কিভাবে ভালো হব আমরা, যেখানে আমি সবসময় অন্যের ভালো চাই, নিজের ভালো চাই না, এবং অন্যকে আমি বলি আমি যে তোমার ভালো চাই এটা তুমি বিশ্বাস করো, আমি কিন্তু নিজের ভালোই চাই না, আপনারা যে ভালো চাই এটা বিশ্বাস করার জন্য আপনাকে বলি আমি। যাই হোক, তারপরে এখানে তো ভালো গেছিলাম বগুড়া, 30 মিনিট কথার মধ্যখানে মেয়র আসছে কথা মারহাবান তৈয়েবান, কি যেন বললো, শুভেচ্ছার স্বাগতম মেয়র সাহেবের আগমন কয়া, ওয়াজ দিছে আমার বন্ধ কইরে, মেয়র সাহেবে কথা কইছে, তারপরে যে আমি কথা বলছি সবই বুঝলাম, তবে ভদ্রতা খুঁজে পেলাম না, না একজনকে থামাই দিয়ে আরেকজন বলতে পারে না, সাধারণ ম্যানার, কি ম্যানার না, উনি মেয়র না, উনি পৃথিবীর অন্য কিছু হয়ে গেল, পারে না এরকম, হয় যে বলতেছে সে স্টপ করবে, সংক্ষিপ্ত করবে, শেষ করবে, এইটা এটা অভদ্রতা না। মানে আপনি একজনকে দাঁড় করাইছেন,
চিটং থেকে নিয়ে গেছেন বগুড়া, অ্যান্ড দেন ওখানে বললেন যে কথা বলবেন, বললেন যে আমার বাড়ি বগুড়া আসেন। বললাম কেন আসবো? বললেন যে বলতে আসবেন। আচ্ছা বলতে আসবো না, আসবো না, বলে যে না প্লিজ বলতে আসেন। দুই তিন দিন, পাঁচ দিন, দশ দিন মোবাইলে মেসেজ টেসেজ দিয়ে আপনি সব কিছু করলেন, কী জন্য? বলতে আসবো। যখন বলার মধ্যখানে 30 মিনিট আমাদের থামাই দিবেন, তাহলে আপনি ঠিক কাজ করেন নাই। আমি বুঝাইতে পারিনি মনে হয়, চেয়ারম্যান এই এলাকার, মেম্বার এই এলাকার, এমপি এলাকার, উনি 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 উনি, আমি চলে যাবো, সারা রাত বলুক না, আগামীকাল বলুক, জুমার নামাজে উনি খুতবা বন্ধ করাতে বলুক, আমার কি? আমি তো আসছি দূর থেকে বলার জন্য, আমার নিয়ে আসছি বলার জন্য, থামানো যাবে না। কেমন ন্যূনতম জ্ঞানের মধ্যে পড়ে বা ম্যানারের মধ্যে পড়ে এগুলো? যাই হোক, ওই গেছিলাম উত্তর খান। না না না, বদনাম করছি না, আমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়েছে, ইভেন আমার নিজের, আমার বলাই উচিত, তারপরে বলতেছি কী করবো, বাঙালি ভাই প্যাটাস হয় না, খালি কইলেতে মন চায়, কত কত না কমো, আরও বহুত কিছু কইতেছি না। তো উত্তরখানে উনি সাহারা খাতুন মনে ছিল না, ওখানে মানে ওখানকার মনে হয় এমপি বা মন্ত্রী উনি কিছুটা ছিল, যে ভদ্রমহিলা, তো উনি তো মনে হয় মরে গেছে, ওনার পরিচিত কয়েকজন মনে হয় ওই সেম পদে পদোন্নীত হয়েছিল, পুরুষ মানুষ। তো এরকম আমি কথা বলা 10 মিনিট, এই আমার লাইফে দুইটাই ঘটছে, 2015 সাল থেকে দুইটা ঘটনা ঘটছে, আমি ভুলতে পারতেছি না। আমি চিন্তা করি আরও 10-12টা হয়ে গেলে ইজি হয়ে যাব, দুইটা হয়েছে তো ইজি হতে পারতেছি না, আরও কয়েকটা এরকম থামাই দিলে ইজি হয়ে যাব। তো এখন শেখ শহীদুল খান মাদানী হাফেজাহুল্লাহের মাদ্রাসার মাহফিল ছিল, তো এমপি সাহেবে বা আমি এমপি মন্ত্রী আমি বুঝি না, বাট ওই ভদ্রমহিলার পরবর্তীতে উনি হয়তো হয়েছে, আমি পদটা জানি না আসলে, মানে ওনার পরবর্তী, ওনার যখন মরে গেছে উনি এই জায়গায় আসছে আর কি। তো উনি আসছে, ঢাকা শহরের নেতা, স্বাভাবিক, কত পাওয়ারফুল মানুষ, তো এরকম আমার বক্তব্য থামতে হয়েছে, উনি কথা বলছে, তো উনি একটা কথা বলে আমাকে বিপদে ফেলাই দিছে। উনি বলছে আমাদের সর্বদা অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি চিন্তা করলাম এইবার তো চুপ থাকা যায় না, ও তো ফরজ হয়ে গেছে, মানে একটা নেতা, পাওয়ারফুল মানুষ যখন অভয় দেয়, মানে এবার আল্লাহকে কী জবাব দিল, যখন যেখানে নেতা, যেখানে ক্ষমতাশীল মানুষ বলে যে আমরা অন্যায় প্রতিবাদ করতে হবে, উনি এখানে উপস্থিত, আমি উপস্থিত, মাইক ধরে বলছে যে ওনার বেয়াদবি হয়েছে, আমার থামাই দেওয়া না, আমি বলতাম না, উনি বলছে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সত্য বলতে হবে সদা। চিন্তা করলাম এখনও যদি না বলি কী যে ধরা খাবো, আল্লাহ জানে আল্লাহর কাছে, এবার তো চুপ থাকা যায় না, না আদরে আমি বলতাম না, উনি বলতে বলছে। যাই হোক, মাহফিলগুলো গায়ে হলুদের অনুষ্ঠান যেমন বিয়েতে অপ্রয়োজনীয়, ইদানিংকাল মাহফিলগুলো ইসলামের মধ্যে ইবাদতের নামে এরকম গায়ে হলুদের মতো হয়ে গেছে, প্রচুর মেলা হইতো, জাহালত ছিল মানুষের, অজ্ঞতা ছিল, ঠান্ডার সময় প্রচুর মেলা হইতো, মেলা বটকা বাসি ওই কাঠের বানানো, পাখি এভাবে পোলা পাইনি, লাকড়ে ধরে দুটা চাকা থাকে, ক্যাঁ 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 পা অ সারাদিন বাজে এই সময়গুলোতে। তো মানুষ কিছু দিনদারি কর্মকাজে নিজেকে নিযুক্ত করতে গিয়ে ওইসব মেলা মেলা বন্ধ হয়েছে, সেটা ভালো হয়েছে, কিন্তু যেটা ভালো অল্টারনেটিভ হয়েছে সেটা আরও বেশি খারাপ হচ্ছে। মেলা হারাম সবসময় সব আলেমরা বলে, সব সাধারণ মুসল্লিরা এগ্রি করে, ওয়াজ যদি বলি হারাম কেউ এগ্রি করবে? করবে না। কিন্তু এই ওয়াজগুলো বাংলাদেশের সংস্কৃতি অথবা একটা এলাকার ঐতিহ্যে পরিণত হয়েছে, এর বেশি আর কিছুই না আপাতত। এটা এখানে উপস্থিত আপনারা যারা আছেন, আপনাদেরকে এখন পরীক্ষা করলেই চলবে, তোমাদের যাদের ক্যামেরা আমার দিকে করা আছে থাক, কারো দিকে করিও না, এখানে আপনারা মিনিমাম 60% মানুষ এসব নামাজ পড়েন নাই আজকে। না 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 না, আপনার বিশ্বাস করি না তো ভাই, ফজরে আমি যাই তো দেখি কয়জন, কারণ বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আল্লাহ নবী একজন সাহাবি বলছে যে নিশ্চয়ই আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য কি, শুহুদুল ইশা ইয়াসসুবহ লা ইয়াসতাতিউনহুমা, মুনাফিকরা ফজরে আর ইশার নামাজ পড়তে পারে না, কেন? বহুত কষ্ট হয়ে যায় ওদের। আপনাদের মনে মুনাফিক বলছি না, আমার আবার মুখ খারাপ ভাই, সব কিছু নিজের উপরে নিয়ে নেন আপনারা, আমাকে এখানে আনছেন কথা বলার জন্য, আমি কথা বলবো বুঝছেন, আমার সব কথা ধরা লাগবে না, কিছু উদাহরণ উদ্ধৃতি দেই হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে, যেটা আমি মানুষ, যতক্ষণ আমি কোরআন পড়ে অনুবাদ করবো ততক্ষণ ঠিক আছে, হাদিস পড়ে অনুবাদ করবো ততক্ষণ ঠিক আছে, যখন আমি এগুলোকে আরও বেশি এক্সপ্লেন করার জন্য উদাহরণ উদ্ধৃতি দিব তখন হয়তো কিছু ইররিলেভেন্ট কথা হয়ে যেতে পারে, ওগুলো আপনি না নিলেও চলবে, কেমন?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এইখানে আপনারা কি এই এলাকার মান ইজ্জত বাঁচাইতে আসছেন নাকি জান্নাতের পথ সহজ করতে আসছেন? আসলে কি গত বছর ওয়াজে আসেন নাই আপনারা? তো এই গত পুরো এক বছর তো 2023 সাল থেকে 2024 তো নামাজ পড়েন নাই, তো শুধু জুমা পড়ছেন আর ঈদের নামাজ পড়ছেন। এই আমি মিসও তাকে ওই ভুল বলতেছি আমি, ইয়ার আগের বছর ওয়াজে আসেন নাই, এখনও 2টা সূরা পারেন না। তো আমি যদি এখন 40 বছর কাউকে দাঁড় করাই, তার জীবনে সে 20 বছর ওয়াজ শুনছে এরকম, সে বলতে মিনিমাম 20 বছর সে শুনছে, মানে এরকম উপস্থিত হয়েছে মিনিমাম। কিন্তু এই 20 বছর ওয়াজ শুনে সে এখনও 1টা সূরা মুখস্থ করতে পারে নাই, মানে এই ওয়াজ থেকে সে কিছু নিতে পারে নাই। আগামী 200 বছর যদি এই লোক ওয়াজ শুনুক কিচ্ছু হবে না। কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তো কাফের আর মুসলমানের তো বিয়ে টেকে না। বাইন আল আবদ ওয়া বাইন আশ-শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, বান্দা শিরক আর কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয় টিকবে না, তো থাকবে না এই সংসার। খুব সিম্পল লজিক। আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন ওই দিন আপনি মানুষ হতে পারবেন, আদারওয়াইজ ওয়াজ শুনতে পারবেন, জুমায় যেতে পারবেন, খুতবা শুনতে পারবেন, কিচ্ছু হবে না। আর আমার মতো লোকজন নিয়ে এসে, আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকার সুনাম করতে পারবে? প্যান্ডেলে জায়গা হয় নাই রে, বিশাল বড় প্যান্ডেল, মানুষ আর মানুষ, হুজুর কাঁপায় দিছে, ফাটায় দিছে, হ্যাঁ এগুলো পারবে না, কিচ্ছু পারবে না, ঠিক কিনা? এই ঠিক কিনা? যতবার কমো ততবার ঠিক করবেন আপনারা, অভ্যাস হয়ে গেছে। অ্যান্ড কি ঠিক এটা তো আমি কিছু বলিই না, এমনি ঠিক করে নিয়েছি। মানে আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক ব্যাটিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো? জীবনও না। তাহলে আমাকে আওয়ামী লীগ করতে হবে অথবা বিএনপি করতে হবে, নেতা যা করছে তা বুঝেন না। তো যদি আমি ইসলাম করি তাহলে তো নেতা যা বলে গেছে তা ঠিক না, তো হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এই মাহফিলে কে কি উদ্দেশ্যে আসছেন আমি জানি না, তবে এই মাহফিল থেকে কি নেওয়া যেতে পারে সেটা আমি জানি। আমি আপনাদের বলে দিচ্ছি, নিবেন না নিবেন আপনাদের ব্যাপার, কেমন? এই ভাই শোনেন, এই দিন নাই এখন আর, এগুলো থেকে বের হন। মানে আপনি আপনার বাপ মারা যাবে, আমি যে আপনার আব্বারে জান্নাতে পৌঁছে দিব কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ বছর একবার মনে করবেন আমার দাওয়াত খাওয়ায় 500 টাকা যাবে দিবেন, আর আপনার আব্বার খুব উপকার করে ফেলতে পারবো আমি আমার জায়গা থেকে, এগুলো থেকে বের হন। এই ভ্রান্ত ধারণা, কী ধারণা? না না, আমি আপনার জন্য দোয়া করলে কিছু হবে না তা আমি বলতেছি না, বাট আপনি যে সিস্টেমের তারতিব সেটিং করে রাখছেন, যে স্ট্রাকচার দাঁড় করেছেন যে দিস ইজ দ্য অনলি ওয়ে, আপনার বাপের জন্য আমি হচ্ছি ওয়ে, এটা ঠিক না। এই ভ্রান্ত ধারণা থেকে বের হতে হবে। কেমন? দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে। এখন এই মাহফিলে আসা যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্য হয় তাহলে যে জান্নাতে যেতে পুল সিরাত পার হইতে হয় সেই জান্নাতের পুল সিরাত সহজ হবে ইনশাআল্লাহ। যদি আজকের এই উপস্থিতি আপনার ইলম অর্জনের উদ্দেশ্য হয় তবে যেই জান্নাতে না গেলে জাহান্নামে প্রবেশ করতে হবে, অন্য কোনো অপশন নাই, সেই জান্নাতের পথ সহজ হবে। যদি আজকের এই মাহফিল থেকে ইলম অর্জন করে নিয়ে যান তবে আল্লাহ যে কঠোর দণ্ডের কথা বলেছে, মহাশাস্তির কথা বলেছে, সেখান থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে মানুষ প্রবেশ করবে আল্লাহর সন্তুষ্টি নিয়ে, আল্লাহর জান্নাতে যাবে, এখান থেকে জ্ঞান অর্জন করে গেলে সে জান্নাত সহজ হবে।